আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে 3D অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে। তো এই 3D ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা খুবই ইজিতেই আপনি তৈরি করতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এবং আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা মূল কাজটি শুরু করে দিই। আজকের এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের এই যে এখানে যে কালার কোডগুলি রয়েছে, আপনি যদি কালার কোডগুলি সম্পূর্ণ ভালোভাবে নিতে পারেন তাইলে আপনি সাকসেস হতে পারবেন এই ডিজাইনটা থেকে। তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা সাদা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এই আর্টবোর্ডের মধ্যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে যেটার উপর বেস করে আমাদের ডিজাইনের 3D-র ভাবটা চলে আসবে। তো প্রথমে আমরা এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা কালার আপাতত নিয়ে নিই। ওকে, এবার প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর এইখানে যে সাদা আর্টবোর্ডটা রয়েছে এই আর্টবোর্ড অনুযায়ী আমি এখানে একটা কালার নিয়ে নিলাম। কালারটা নিয়ে নেওয়ার পর এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই কালারটা দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করতে পারবো না। আমাদের জন্য এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করার জন্য এখানে দেখেন প্রথমে একটা আমাদের কালার অপশন রয়েছে। তো এটার কালার কোড রয়েছে E5E5E5। তো আমার এখানে কালার কোডটা একটু ভুল হয়েছে, আমি এখান থেকে 5 লিখে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে অরিজিনাল কালারটা নেওয়ার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এখানে লিখে দিব, অবশ্যই বড় হাতে লিখতে হবে আমাদের, E5E5, সরি আমি 5 লিখে দিচ্ছি, তারপর E5। ওকে, এবার আমরা যদি এখান থেকে ওকে করে দিই তাইলে এই কালারটাই আমাদের এখানে অ্যাপ্লাই হবে। আর আপনি হচ্ছে এখান থেকে এইভাবে করে আগে সিলেক্ট করে নেবেন। তা আমি এখান থেকে সিলেক্টটা করে নিলাম। ওকে, এবার হচ্ছে এই যে আমরা এখানে যে কালারটা নিলাম এটা কিন্তু অরিজিনাল হোয়াইট কালার না, এটা হালকা একটু অফ হোয়াইট কালার টাইপের। তো এবার আমরা এটাকে এখানে বসায় দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব। ওকে, তো কন্ট্রোল 2 দিয়ে লক করার পর এবার হচ্ছে আমরা এখান থেকে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমি এই ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। তারপর আমি পিক্সেল মেজারমেন্ট হিসেবে কাজ করতেছি, তো আমি হচ্ছে এখান থেকে 100 পিক্সেল নিব এবং হাইটে নিব হচ্ছে 100 পিক্সেল। ওকে, এবার আমি এখান থেকে ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে আমাদের একটা শেপ তৈরি হয়েছে। আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালারই আপাতত রাখছি। তো এবার আমরা কি করব, এই পেজটাকে একটু জুম করব। জুম করার পর আমি সরাসরি এটাকে একদম এই কর্নারে নিয়ে রাখবো। তারপর হচ্ছে আমি এখান থেকে ধরেন, অথবা আমি এখান থেকে এটাকে হালকা একটু উপরের দিকে রাখতে পারি গ্যাপ করে। তারপর আমি এখান থেকে এখানে একটা নিয়ে নিলাম, তারপর কন্ট্রোল ডি চাপলাম। এবার এখানে যে শেপটা রয়েছে এইটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা, এখন এখানে কিন্তু আমাদের দুইটা শেপ রয়েছে, ঠিক আছে। এখন এই যে আমাদের এখানকার যে শেপটা রয়েছে আমাদের এই শেপটার মধ্যে এই কালারটা ব্যবহার করতে হবে। তো এই কালারটা ব্যবহার করার জন্য আমি আইড্রপার দিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই শেপটাকে যে কোনো কালারে নিয়ে নিতে পারেন। নিয়ে নেওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে এই যে কালার কোডটা রয়েছে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। ধরেন আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখন এইটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায়, এই জন্য আমি এখানে ক্লিক করে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখানে 6টা বড় হাতে সি সি দিয়ে দিব। তা আমি এখানে দিয়ে দিচ্ছি সি সি সি, তারপরে হচ্ছে 3টা দিলাম, 4টা 5টা 6টা। ওকে, এবার আমি এখান থেকে ওকে করে দিলে আমাদের এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে আমাদের এখানে দেখেন কালার কোড রয়েছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। তারপর এখানে আমি সাদা টাইপের কালারটাতে সিলেক্ট করে এখানটায় আমি এবার কালার কোডটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এবার কালার কোড হচ্ছে F4F4F4, এটা দিয়ে আমি এখান থেকে ওকে করে দিব। ওকে, তো এদিকে কিন্তু আমাদের এখন শেপটা তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে এটাতে সিলেক্ট করে আইড্রপার দিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিকঠাক আছে কালার আমার। তো এখানে যে কালার কোডগুলি দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই ভালোভাবে দিবেন। আর এটা এই প্রথমটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই শেপটাতে থাকবে, তৃতীয় কালারটা হচ্ছে এই শেপের মধ্যে থাকবে।
এবার আমরা এই অংশটা একটু জুম করি, আমাদের কালার কোডের কাহিনী শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে ইলিপস টুলে। ইলিপস টুলে যাওয়ার পর আমি এইভাবে করে একটা শেপ নিলাম এবং এটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে দিই। আমি এখানে ডাবল ক্লিক করে এই কালারটাই নিয়ে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমি এই যে শেপটাকে আমি এই বরাবর বসাই নেব, আমি আরেকটু বড় করে নিই। ওকে, এবার এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমি যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ব্লার অপশনে যাব, তারপর গোশন ব্লারে যাব। গোশন ব্লারে যাওয়ার পর এবার হচ্ছে আমার এই যে এখানে রেডিয়াসটা দেখতেছেন, আমি এই রেডিয়াসটাকে একটু বাড়াই দিব। তো আমি এখান থেকে এটাকে আমার প্রয়োজন অনুযায়ী বাড়াই দিচ্ছি। আমি ধরেন এখান থেকে একটু কমিয়ে নিই, জাস্ট এতটুকু আমি নিয়ে নিব। আমি এখান থেকে আরেকটু বাড়াই দিই। ওকে, এবার আমি এখান থেকে আমি জাস্ট 51 রেখে ওকে করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে যে দুইটা শেপ রয়েছে, এই দুইটা শেপকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তাহলে দেখেন এদিকে আমাদের শেপটা একদম পারফেক্টলি কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এখান থেকে অল্টার ধরে এটাকে চাইলে দুই পাশটাতে আর একটু চওড়া করে দিতে পারি এবং এখান থেকে আমরা ড্রপ শ্যাডোকে আর একটু ভিতরের দিকে নিয়ে যেতে পারি। ওকে, এবার মনে হচ্ছে আমাদের সব কিছু পারফেক্ট। এবার আমরা কি করব, এই সম্পূর্ণ শেপগুলিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর এখন আমাদের এইদিকে একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা অল্টারটাকে ধরে জাস্ট এই পাশটাতে আমি এভাবে করে বসায় নিলাম। বসায় নেওয়ার পর এখন এই শেপটাকে হচ্ছে আমরা আবারও অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এইখানে বসায় নিলাম। এবার হচ্ছে আমরা আবারও এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এখানে বসায় নিব। আমি এখানে বসায় নিলাম। তারপর এখানে একটা জিনিস দেখেন, এই যে আমাদের এখানে যে আমরা যে শ্যাডোটা ব্যবহার করেছি এটা কিন্তু এইটার উপরের দিকে চলে আসছে। এই জন্য আপনি এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করবেন। এবার দেখেন এখানে কিন্তু শ্যাডোটা ঠিকঠাক মতো পড়েছে। তারপর আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসায় দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা এবার এই শেপটাকে সিলেক্ট করব। এই শেপটাকে সিলেক্ট করার পর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসায় দিলাম এবং একইভাবে দেখেন এখানে আমাদের শ্যাডোটা দেখা যায়, এই পাশটাতে দেখা যায় না। এই জন্য এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করব। ওকে, এরপর হচ্ছে আমি অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসায় দিলাম। তারপর কন্ট্রোল ডি চেপে আরেকটা শেপ নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই শেপটা নিব, এটাকে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে আবারও এখানটায় বসিয়ে দিলাম। ওকে, তারপর একইভাবে আমাদের আবারও এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন করতে হবে। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসায় দিলাম। তারপর কন্ট্রোল ডি চেপে আরেকটা শেপ নিয়ে নিলাম। এবার আমরা এই শেপটা থেকে আরেকটা কপি করব। এটার জন্য অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসাইলাম। তারপর আবারও এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপর এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে একটা কপি করলাম। তারপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, এবার আমরা এই শেপটাকে কপি করব। এটার জন্য আবারও অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে নিয়ে রাখলাম। তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এখানে বসিয়ে দিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, এবার আমরা আবারও এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসায় নিলাম। তারপর এই শেপটা আবার এখন শ্যাডোটা ঠিকঠাক আছে, আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এইখানে বসায় দিব। আমি আর একটু নিচের দিকে নিয়ে আসি, যেহেতু এটা সমান সমান হয় নাই, আমি এটাকে এখানে রাখছি। ওকে, তো এবার হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, তো দেখেন আমাদের শেপটা কিন্তু এখন ফুটে উঠতেছে। এবার হচ্ছে আমরা এই শেপটাকে কপি করব। এটার জন্য আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে বসায় নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা শেপ আপনি পারফেক্টভাবে বসায় নিতে হবে। আমি এটাকে আর একটু উপরের দিকে তুলে দিই। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় দেখেন, এগুলি কিন্তু আমার সঠিকভাবে মিলতেছে না। আমি এই লাইনটাকে একটু ডিলিট করে দিই, আমার এই লাইনটা সঠিকভাবে মিলে নেই। আমি এগুলিকে ডিলিট করে দিই। তারপর এই শেপটাও মিলে নেই আমাদের, দেখেন এই শেপটা কিন্তু সঠিকভাবে মিলে নেই। আমি আবারও এই কটাকে ডিলিট করে দিলাম।
আমি এখান থেকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আমি এখান থেকে একটু জুম করে করলে আমাদের জন্য ভালো হয়। আমি এটাকে একটু উপরের দিকে তুলে একুরেট করে নিব, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তারপর কন্ট্রোল ডি। ওকে, তো এবার আমাদের শেপগুলি ঠিকঠাক আছে সব কিছু। এবার আমরা এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসিয়ে নিচ্ছি, তারপর একটু জুম করে ভালো করে দেখে নিব। দেখেন এটা অনেকটা উপরের দিকে চলে গেছে, আমি এটাকে এখানে বসিয়ে নিলাম, তারপর এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপর এটাকে অল্টার শিফট ধরে আমি এটাকে এখানে বসিয়ে নিলাম, তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, এবার আমরা এই শেপটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপর এটাকে আমি এখানটায় কপি করলাম, তারপর কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। ওকে, তো ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো আপনি যদি এই ধরনের 3D অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান, তাহলে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন এবং সেটা দেখতে খুবই চমৎকার লাগবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।